साला नीलू ना, ना नीलू ना, आमारी भूल जानो शर्मा, शुनु ठीकी बोले छे, आमी ना ठीक ठाक मानुष चिंते पारी ना, आमी एतो दिन जानतम पूर्वा खूब भालो मेये, एटा जानतम ना पूर्वा खूब भालो मानुष, ठीक ठाक मानुष, जे शुधु अन्यदेरी सम्मान करते पारे ना निजे सम्मानटाओ ठीक ठाक रखते पारे। ओर सम्मान बोल आर आमार सम्मान না শর্মা, ভুল করছো, সবার সম্মানের দাম আছে ওর কাছে, সবার, শুনুর, তোমার দিদির, এমনকি তোমার জামাইয়েরও, সেই জন্যই তো নাইনি। দেখো ওদের মনে যেমন প্রশ্ন ছিল যে পূর্বাকে কেন দেওয়া হবে গয়নাটা, ওর মনেও প্রশ্ন জেগেছে যে কোন অধিকারে সে গয়নাটা নেবে, তাই নাইনি। আমি পাঠিয়েছি, আমি পাঠিয়েছি, এরপর অধিকার, এই প্রশ্ন কি করে উঠছে? তুমি তো শুধু গয়না পাঠিয়েছো, আশীর্বাদ পাঠিয়েছো কি? ঠিক করেছে, আমার মনে হয় ও একদম ঠিক কাজ করেছে। ও শুনো, কিরে এবার কিছু বলবি? আমি আমি কি থাক বলিস না, এবার যা কিছু ওরা শাশুড়ি বউতে বলুক, নিজেদের মধ্যে বুঝে নি কেমন। শর্মা আসি গো, তোমার ভাই অপেক্ষা করছে নিচে। কেন এখনই চলে যাবে? আজ আসি, আবার যখন সময় পাবো আবার আসবো। কাকিমা বলছিলাম কি, তোমরা কি শুধু এটুকু সময়ের জন্য এসেছিলে নাকি বাড়িতে এত কিছু ঘটলো বলে বাধ্য হচ্ছে চলে যেতে? জানি না রে, অত শত ভেবে তো আসিনি, তোদের কথা তো প্রায় মনে পড়ে, তোদের কাকু আসছিল তাই ভাবলাম যে সব একটু যাই তোদের দেখে আসি, আবার যখন তোদের কথা মনে পড়বে আবার আসবো। শরো শান্তি হয়েছে তো? তোর আদরের বৌমা কিরম নাকের ঝামাটা খুশে দিল? ও বড় বৌমা, হ্যাঁ বলছি কি, এবার আমাদের যেতে হবে, তোমাদের কাকা বাবু বোধহয় তোমার শ্বশুরমশাইয়ের সঙ্গে গল্প করছেন, একটু ডেকে দাও না গো। কিন্তু এই তো এলেন, এখনই চলে যাবেন? হ্যাঁ বৌমা যেতে হবে। কিন্তু কাকিমা এভাবে তো আগে কখনো এসে এরকম ঝড়ের মতো চলে যাননি। কি আর করা যাবে বলো বৌমা, ঝড় এলে তো ঝড়ের সাথে পাল্লা দিয়ে ছুটতেই হয়। ডেকে দাও না গো। একটা কথা জিজ্ঞেস করবো, আপনি যদি আপনি যদি কিছু না মনে করেন? না না মনে করব কেন বলো না। আপনাকে কি এ বাড়িতে কেউ কিছু বলেছে? না না কে আর কি বলবে, কি জানো তো আমরা তো কাজকর্মে প্রয়োজনে বিদেশ বিভুঁয়ে পড়ে থাকি, তো সেখানকার লোকগুলো তো আর যাই হোক আমাদের আপনজন নয়, যখনই আপনজনের কথা মনে পড়ে তখনই আমি তোমাদের কাছে ছুটে আসি। কিন্তু এবার এ বাড়িতে এসে দেখলাম বাড়িটা যে পাল্টে গেছে, এখানে এসেও আর কোনো শান্তি নেই। এই এই তো বড় বৌদি, এইগুলোর মধ্যে আপনার শাড়িগুলো রাইখা, বাকিটা আমারে দিয়া দেন, আজ বিকেলে ঝড়াইতে পারে।
একটা কাজ করো না চাদুদা, বাবা বসার ঘরে আছেন, রমেন কাকার সাথে হয়তো কথা বলছেন, তুমি গিয়ে বলো কাকিমা তৈরি আছেন, উনি যেন চলে আসেন। সহিলা যাইবেন? ও বুঝছি, কখনোই বাড়িতে আপনাগো আর কারো মন লাগতেছে না, তাই তো? আজকাল আমারও আর মন লাগে না, কিন্তু কি করুম, আমার যে আত্মা বান্ধা, আমার তো কোনোখানে যাওয়ার উপায় নাই, কোনোখানে যাওয়ার উপায় নাই। আপনি খারান, আমি ডাইকা দিতেছি, খারান খান। দেখলে বৌমা একই অবস্থা। কি জানো, যারাই আমার মতো এ বাড়িটাকে ভালোবাসে, এ বাড়িটাকে যারা স্বর্গের মতো দেখে, তারা না কখনোই আজকের এই চেহারাটাকে বিশ্বাস করতে পারবে না, পারবে না। আমি নিজেই পাচ্ছি না। ওই যে দাগটা, ওই দাগটা যারা বাইরে থেকে আসবে তারা কিন্তু বুঝতে পারবে না ওটা কি। আমি তো বুঝতে পারছি, ওটা শুধু খড়ি মাটির দাগ নয় বৌমা, ওটা এবাড়ির বুক চিরে ধোয়া একটা দাগ, একটা দগদগে খা। ঠিকই বলেছো মলয়া, তবে কি জানো, সবাইকার মতো আমরাও চাই এই দাগটা মুছে যাক, কিন্তু কবে যাবে সেটা কেউ বলতে পারবে না। জানি দাদা, আবার এটাও জানি যে কেউ কেউ চায় না যে আমাদের ইচ্ছেটা পূর্ণ হোক। আপনি তো খুব ভালোভাবেই জানেন যে প্রতিবাদ করাটা আমার একটা বদ অভ্যেস, এখন সেটা যদি করতে শুরু করে দিই তাহলে তো আবার। না না, আমরা কিছুই বলবো না মনোহর, তোমার বাড়ির যা পরিস্থিতি, এরপর আমাদের পক্ষে এখানে বেশিক্ষণ থাকাটা সত্যি খুব কষ্টের। এরপর তো আমার কিছু বলার থাকে না, তবে একটা কথাই বলবো, আমাকে তোমরা ভুল বুঝো না। না না না, তুমি নিশ্চিন্ত থাকো, তোমাকে আমরা ভুল বুঝছি না, আমরা আবার আসবো। আসবো নিশ্চয়ই, চলো চলো, তোমাদের আমি একটু এগিয়ে দিই। হ্যাঁ চলো। আইব না রে সরো, শুনু আর আইব না। আরে মাইয়াটা একটু বেশি বক বক করে, তাই বলে ওর মন বলে কি কিছু নাই? হেরে, তুই তো আমাদের বোঝাইছিলি যে ওই নোয়াটা ওই মাইয়াটারে দিয়ে নাকি তুই ঠিক কাম করছস, দেমাগ দেখাইয়া তো ফেরত পাঠাইয়া দিল, কখন কি বলবি ক ক? জানি জানি উত্তর নাই, উত্তর নাই তোর কাছে। সরো আমি কইতাছি তুই যা করবি ভালো করে ভাইব্বা কর, ওই মাইয়া কারুর ভালোবাসা নিতেও জানে না, কারুর সম্মান করতেও জানে না। আজকের ঘটনার থেকে তুই যদি শিক্ষা না নিস না, তোর জীবনে আর কখনো শিক্ষা হইব না। আরে ওই মাইয়াটাকে কিছু দিবার আগে দুবার ভাব, মাইয়াটা পাবার যোগ্য কিনা, তাহলে তুই নিজে তো কষ্ট পাবি, তোকে যারা ভালোবাসে তারাও কষ্ট পাবে। শুনুটারে দেখ দেখি, ও সব সইতে পারে, তোর অপমান সইতে পারে না। চুপ করো, চুপ করো না, দোয়াই তোমার, তুমি চুপ করো, আমি সহ্য করতে পারতে, চুপ করো তুমি। কান্দছ কেন? আমি তোমাকে বুঝাইতে পারুম না,
চারিদিক থেকে চেষ্টা করতে হবে, বুঝলে তো, যেটাই লেগে যায় আর কি। কিন্তু তারাকে কাজ চালিয়ে নেওয়ার জন্য আমার একটা চাকরি দরকার। জানি না, আননোন নাম্বার ধরো। হ্যালো হ্যালো, মিস্টার সুজন দত্তকে পাওয়া যাবে? হ্যাঁ ধরুন, তোমাকে চাইছে। হ্যালো, মিস্টার দত্ত বলছেন? হ্যাঁ বলছি, আমি রিপ্রোডাকশনের এইচআর হেড বলছি। হ্যাঁ স্যার বলুন। আপনার নাম্বারটাই আমরা সন্ধ্যা থেকে ট্রাই করছিলাম, বাট কোনোভাবেই কানেক্ট হচ্ছিল না। সরি স্যার, ওই নাম্বারটা একটু প্রবলেম করছে। এনিওয়ে কংগ্রাচুলেশন, আপনি আমাদের কোম্পানিতে সিলেক্ট হয়েছেন, কালই জয়েন করতে হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, মোস্ট ওয়েলকাম। কি হচ্ছে গো? বাই লাভ ইউ পূর্বা, পূর্বা আমার চাকরি হয়ে গেছে। কি চাকরি হয়ে গেছে মানে? আমি সিলেক্টেড, কাল থেকেই আমার জয়েনিং। মেয়েটার আত্মসম্মান বোধ তো খুব বেশি, তাই বললো যে শর্মা নিজের হাতে যেদিন ওকে নোয়াটা পরিয়ে দিয়ে আশীর্বাদ করবে সেই দিনই নোয়াটা নেবে, তার আগে নয়। শান্তি হয়েছে তো? তোর আদরের বৌমা কিরম নাকের ছামাটা ঘষে দিল। ওরা যদি ওটা তোমার হাত থেকে পেত তাহলে ফিরিয়ে দিত না। মানুষ তো যার আশীর্বাদ তার হাত থেকেই পেতে চায় আশীর্বাদটা, ওদের দিকটাও ভাবো। ওরা ভাবলো আমার কথা, ভাবলো না তো, ওরা তো সুযোগের সৎ ব্যবহার করলো। এভাবে বলছো কেন? এত বড় একটা অন্যায় করার পরেও মলয়াকে দিয়ে আমি ওই নোয়া বাঁধানোটা পাঠিয়েছিলাম, যাতে সম্পর্কটা একটু সহজ হয়, আর ওরা সেটাকেই আমার দুর্বলতা ভেবে আমাকে অসম্মান করে। অসম্মান করবে কেন? ওরা তোমার আশীর্বাদটা তোমার হাত থেকে পেতে চেয়েছিল, সেটাকে অন্যায় বলো শর্মা? ওরা যদি আজকে একটু ছোট হয়ে ওই নোয়া বাঁধানোটা নিত তাহলে কি মহাভারত খুব অসত্য হয়ে যেত? ওটা তো নিলই না, উপরন্তু বাড়ির সবার সামনে আমাকে এতখানি ছোট করে দিল। আর না গো, আর না।
থেকে আমি ওদের দিকে ফিরেও তাকাবো না। এই কথা দিলাম তোমাকে, মিলিয়ে নিও তুমি। চাঁদু চাঁদু খড় খাবো সাথে কিছু বলবি? একবার এদিকে এসো না, বড়দা না কিরে বল। দারুণ খবর রে বাবা। শুধু দারুণ খবর নয়, তুমি দেখো ওর ওর জেদে কিন্তু জিতেছে, ও কিন্তু চাকরিটা পেয়ে দেখালো নিজের যোগ্যতায়। দুহাত ভরে আশীর্বাদ করে। ভাবিস না, তোর মা সব সময় দুহাত তুলে তোকে আশীর্বাদ করছে। সাড়ে সাতটা বাজে, তুই যা তাড়াতাড়ি তৈরি হয়ে রেডি হয়ে নে, অফিস যেতে হবে তো, আজ প্রথম দিন হলো কথা। যা যা যা, হ্যাঁ যাচ্ছি, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। হ্যালো। আরে না না, সারাদিন এত কাজের চাপ যায় না, সেই জন্য আর কি। আরে কি আশ্চর্য, ভুলে যাব কেন, সেরকম বান্দাই আমি নই। একটা কাজের কথা জিজ্ঞেস করি, তুমি আগে রিপ্রোডাকশন কোম্পানিতে ছিলেন, দেখেছো কিরকম মনে আছে আমার? না না, একটা ছোট্ট হেল্প লাগবে, মানে ওই কোম্পানির এমডির নাম্বারটা আমাকে দিতে পারবে? না না না, কোনো অসুবিধে নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা কাজ করতে পারো, তুমি ফোন নাম্বারটা এসএমএস করে দিতে পারো। হ্যাঁ 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 হ্যাঁ, ভুলে যাও না কিন্তু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। বাই। তোমার টিফিন। কি দিয়েছো গো? কি আবার দেব, আলু সেদ্ধ আর ভাত। হ্যাঁ, আলু সেদ্ধ আর ভাত? নতুন অফিসে যাচ্ছি, কেউ দেখলে কি বলবে? কি আবার বলবে, আর যদি কেউ কিছু বলে তখন বলবে তোমার বউটা না একেবারে কুড়ে, কিছু রান্নাবান্নাই করতে চায় না। ও মশকরা হচ্ছে না? ছাড়ো তো, অফিসে যাওয়ার সময় এসব অসভ্যতামি আমার একদম ভালো লাগে না। আগে বলো কি দিয়েছ। এক স্যান্ডউইচ, সাহেবের চলবে তো? চলবে মানে দৌড়বে। আচ্ছা তুমি এগুলো কখন করো বলো তো, একদম বুঝতেই দাও না কিছু। ওসব তোমার বুঝে কাজ নেই, শোনো অফিসে গিয়ে মন দিয়ে কাজ করো কেমন? আর সবসময় এটা মাথায় রাখবে, এটা তোমার পরীক্ষার শেষ নয়,
এটা তোমার আবার নতুন করে পরীক্ষা শুরু। জানি তো, কিন্তু কাজে মন বসাতে পারবো কিনা সেটাই বুঝতে পারছি না। কেন, কাজে না মন বসার কি আছে শুনি? কেন আবার, তুমি তো এক্ষুনি বললে আমার বউ কুঁড়ে, তো এটা তো সত্যি নাকি? হুম, তাই বুঝি। হ্যাঁ, আমি দিন রাত কাজ করে আসবো, খেটে আসবো, তারপর আমার বউ আমাকে একটু আদরও করবে না। তুমি কিন্তু খুব অসভ্য হয়ে যাচ্ছ দিনকে দিন। কাজে যাও, মন দিয়ে কাজ করো। আরে সত্যি আমাকে একটু আদর করবে না? আদর পেতে গেলে বউকে উপহার এনে দিতে হয়, বুঝেছ? উপহার দেবো তো, এক মাস পর আমার কাছে অনেক টাকা আসবে। তুমি জানো আমার প্যাকেজ কত? এরকম কথা বলতে নেই সুজন। দেখো, ভগবান তোমাকে যতটা যোগ্য মনে করেন উনি তোমাকে ততটাই দিচ্ছেন, আর উনি যদি মনে করেন তুমি এর থেকেও বেশি যোগ্য তাহলে তুমি তাই পাবে। তার জন্য অহংকার করতে নেই। আমি শুধু ঠাকুরের কাছে এইটুকুই প্রার্থনা করি, আমার সংসারে যেন সারা জীবন সচ্ছলতা থাকে। আর আমার কিচ্ছু চাই না। কিন্তু আমি তো চাই কি, তোমার আদর। সচ্ছলতা, তোমাদের হাতে আমি ভিক্ষার পাত্র ধরাবো, তবে আমার নাম রণজয়।